আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনির হোসেন, আপনাদেরকে বিএনআই হোম স্কুল থেকে সুস্বাগতম জানাচ্ছি। তো আজকের যে ক্লাসটি নেব সেটি হচ্ছে দশম শ্রেণীর এবং বাংলা প্রথম পত্র। তো বিষয়টা হচ্ছে আমাদের রানার কবিতা থেকে। তো রানার কবিতার যে সৃজনশীল, সেই সৃজনশীল আমরা আজকে আলোচনা করব এবং সৃজনশীলের কীভাবে লেখার যে কলা কৌশল এবং সৃজনশীল আমরা কীভাবে লিখব, হ্যাঁ সব কিছু বিস্তারিত আমরা আজকে আলোচনা করব। তো তোমরা সবাই প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং মনোযোগ সহকারে শুনবে, ঠিক আছে? তো দেখো আমরা যেটা আলোচনা করছি, তো আমাদের আজকের যে আলোচনার বিষয় সেটা রানার কবিতার সৃজনশীল। তো এই রানার কবিতার সৃজনশীল আগে আমরা একটু বোঝার চেষ্টা করি আসলে রানার মানে কি, ঠিক আছে? দেখো রানার হচ্ছে একটি ইংরেজি শব্দ, ঠিক আছে, অর্থাৎ যিনি দৌড়ান। রানার মানে কি? যিনি দৌড়ান, রান রানার, ঠিক আছে, যিনি দৌড়ান। কিন্তু আমাদের এই কবিতার অর্থ হচ্ছে ডাক হর করা। এখন ডাক হর করা মানে কি? যিনি তোমার এই যে চিঠিপত্র আদান প্রদান করেন, ঠিক আছে, তাকে আমরা ডাক হর করা বলি, বা এখানে আমরা রানার হিসেবে আমরা তাকে চিনব এবং জানব। তো এই রানার কবিতায় যে ডাক হর করার যে তার জীবনে যে কষ্ট, তার জীবনে যে দুঃখ এবং যে বেদনা রয়েছে, অব্যক্ত তার যে কথাগুলো, কষ্টগুলো এবং যন্ত্রণাগুলো, সেগুলো এখানে ফুটে উঠেছে, ঠিক আছে? এখানে আরও কতগুলো বিষয় ফুটে উঠেছে, যে একটা মানুষের যে তার কাজের প্রতি যে দায়িত্বশীল, কাজের প্রতি যে তার ভালো লাগা এবং কাজের প্রতি তার যে ভালোবাসা, হ্যাঁ আমরা এই রানারের মাধ্যমে এগুলা ফুটে উঠেছে আমরা এখন দেখতে পেয়েছি, ঠিক আছে? তো দেখো আমরা এখানে একটা উদ্দীপকে দেওয়া আছে, আমরা উদ্দীপকে একটু পড়ার চেষ্টা করি এবং উদ্দীপকটা বোঝার চেষ্টা করি এবং আমাদের কবিতার মধ্যে যে বিষয়গুলো ফুটে উঠেছে আমরা এখানে, এটা কোথায় মিল রয়েছে, কোথায় সাদৃশ্য এবং বৈসাদৃশ্য রয়েছে, আমরা সেগুলো একটু খেয়াল করি। দেখো এখানে লিখেছে যে সামাদ সাহেব ব্যাংকে ক্যাশিয়ার হিসেবে 30 বছর যাবৎ কর্মরত আছেন, অর্থাৎ তিনি 30 বছর যাবৎ ব্যাংকে কাজ করছেন। সবার আগে অফিসে আসেন এবং সবশেষে অফিস ত্যাগ করেন, অর্থাৎ তিনি অফিসের সময় মতন আসেন এবং কাজ শেষ করে সুন্দরভাবে তিনি আবার ফিরে যান। একদিন ভাইয়ের মৃত্যুর সংবাদ পেয়ে অপরাহ্নে তিনি বাড়িতে যান, মানে বিকেলবেলা তিনি ভাইয়ের মৃত্যুর সংবাদ শোনার পরও অফিস সাথে সাথে ত্যাগ করেনি, তিনি বিকেলবেলা বাড়িতে যান। হ্যাঁ, পরদিন যথাসময়ে তিনি পুনরায় ফিরে আসেন, তারপরের দিন সে আবার ফিরে আসেন, ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনেছে তারপরও সে অফিস ত্যাগ করেনি, সে পরে গিয়েছে, আবার তার পরের দিনই সে কী করলো, আবার অফিসে জয়েন করলো। তার কারণে কারো এতটুকু যাতে না হয়, এতটুকু যেন কষ্ট যাতে না হয় সে ব্যাপারে তিনি বেশ সচেতন। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে মানে এই যে সামাদ সাহেব, সে একজন ব্যাংকের কর্মকর্তা, তিনি তার যে দায়িত্ববোধ এবং দায়িত্বশীলতা এখানে তিনি ফুটে তুলেছেন, যে ভাইয়ের মৃত্যু হয়েছে তারপর তিনি সাথে সাথে যাননি এবং তিনি অফিস শেষ করে গিয়েছেন এবং এর পরদিন তিনি আবার অফিসে করেছেন। কারণ কি? কারণ তার কারণে যেন বিন্দুমাত্র কারো যেন কষ্ট না হয় সে উপলব্ধিটা তিনি বুঝতে সক্ষম হয়েছেন, যার জন্য কখনো তিনি কাজের প্রতি অবহেলা করেননি এবং দায়িত্বের থেকে অটলভাবে তিনি তার দায়িত্ব পরিচালনা করেছেন। আচ্ছা, আমরা এই যে আব্দুস সামাদের সাথে আমাদের রানার কবিতার একটা মিলবন্ধন আমরা খুঁজে পাই, একটা মিল পাই, একটা সাদৃশ্য বিষয় আমরা খুঁজে পাই, সেটা হচ্ছে রানারের জীবন কাহিনীটা। তার তিনিও যেমন একটা ব্যাংকের কর্মকর্তা ছিলেন, সেও কিন্তু একটা ডাক হর করা, সেও একটা ডাক বিভাগের একজন কর্মকর্তা ছিলেন। সেও রোদ বৃষ্টি ঝড়ে তার প্রিয়তমার মায়া ত্যাগ করে সে যার যার চিঠিপত্র কিংবা আর্থিক যে লেনদেনগুলো তিনি সুন্দরভাবে সুষ্ঠুভাবে এগুলো বিতরণ করেছেন এবং বিলিয়ে দিয়েছেন। কখনো ঝড়, কখনো রোদ, কখনো বৃষ্টি তাকে আটকাতে পারেনি, ঠিক আছে? আমরা এই কবিতার শেষের দিক দিয়ে আমরা দেখতে পাবো যে ছুটে চলো ছুটে চলো, ঠিক আছে, আরও বেগে দুর্দম হে রানার, এই লাইনটি আমরা বুঝতে পারি যে তাকে কতটুকু ছুটে চলতে হয়, তাকে কতটুকু বেগের মতন দুর্দমভাবে তাকে চলে যেতে হয়, ঠিক এরকমভাবেই। আচ্ছা, এখন আমরা সৃজনশীলের যে চারটা ধাপের যে প্রশ্নগুলো রয়েছে আমরা একটু প্রশ্নগুলো একটু আলোচনা করি। রানার ভোরে কোথায় পৌঁছে যাবে? তো এই যে প্রশ্নের উত্তরটা আমরা এক কথা প্রকাশ করব বা একটা বাক্যের মাধ্যমে আমরা প্রকাশ করার চেষ্টা করব। তাহলে রানার ভোরে কোথায় পৌঁছে যাবে, আমরা এখানে
প্রশ্নের উত্তরে দেখব যে রানার ভোরে শহরে পৌঁছে যাবে, ঠিক আছে? তারপর রাত নির্জন পথে কত ভয় তবুও রানার ছুটে, রানার কেন ছুটে, অর্থাৎ রানার কেন ছুটে আমরা সেটা সহজেই জানি যে তার যে কাজের যে দায়িত্ব সে দায়িত্বকে তিনি ভালোবাসেন, সে দায়িত্ব বোধ থেকেই, ঠিক আছে, সে তার যে গন্তব্য, তার যে চিঠি, তার যে কাজ রয়েছে সে কাজের জন্যই কিন্তু সে কী করে এক জায়গা থেকে আরেক জায়গায় যান। যেমন এখানে দেখো রানার গন্তব্যে খবরের বোঝা পৌঁছে দিতে ছোটে। তারপর আমরা এটাকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। দিন রাত বিরামহীন রানার ছুটে চলে, রানারের চলের চলার পথ সহজ নয়, সে পথে নির্জন রাত দস্যুর ভয় আছে। অর্থাৎ একটা মানুষ যখন তার হাতে চিঠিপত্র থাকে কিংবা তার ব্যাগে অনেক টাকা থাকতে পারে, ঠিক আছে, তবুও সে কি, সে নির্ভয়ে, হ্যাঁ, সে এগিয়ে গিয়েছে, কিন্তু তার পথ কিন্তু সহজ সরল ছিল না, নির্জন রাত ছিল, দস্যুর ভয় ছিল, তাছাড়া পথে আরও অনেক ভয় উপেক্ষা করে সে ছুটে চলে, সে নিজের দায়িত্ববোধের কারণে ছুটে চলে। অর্থাৎ সে তার কাজের যে ভালোবাসা ছিল সে ভালোবাসার টানে, সে ভালোবাসার বেগে সে গতিভাবে চলেছে। আচ্ছা, তারপর আমরা তিন নাম্বারটা দেখবো যে উদ্দীপকের সামাদ সাহেবের মাঝে রানার কবিতা, রানার চরিত্রের সাদৃশ্য পূর্ণ দিকটি ব্যাখ্যা করো। হ্যাঁ, আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমাদের এই যে উদ্দীপকের যে কাহিনী এবং রানারের মধ্যে আমরা অনেক কিছু কি মিল খুঁজে পাই। যেমন সামাদ সাহেব তার দায়িত্বের প্রতি ছিল অটল এবং দায়িত্ববোধ ছিল এবং তিনি একটা দায়িত্বশীল ব্যক্তি ছিলেন, ঠিক তেমনিভাবে আমরা যে রানার কবিতার যে রানারকেও আমরা ঠিক সেভাবেই পাই। তিনি কখনো দেরি করেননি, বোর্ড থেকে উঠে তার যে কাজ ছিল তিনি দুর্বার গতিতে এগিয়ে গিয়েছেন এবং তিনি রোদ বৃষ্টি ঝড় কখনো তাকে আটকিয়ে বা দামিয়ে রাখতে পারেনি, ঠিক আছে? সে তার কাজের মধ্যে টাকার বোঝা থাকার পরও সে কখনো টাকার প্রতি তার লোভ ছিল না, ঠিক আছে? সে দারিদ্র জাতকলে পৃষ্ঠ ছিল, তবুও তার টাকার প্রতি কিংবা অসৎভাবে সে তার জীবন পরিচিত করেনি, তিনি সুন্দর এবং সৎভাবে বাঁচার চেষ্টা করেছেন এবং তার প্রিয়তমাকে ছেড়েও সে তার দায়িত্বের প্রতি তিনি অটল রেখেছেন। আচ্ছা, আমরা যদি একটু দেখি এখানে কী লেখা আছে, যে উদ্দীপকের সামাদ সাহেবের মাঝে রানার কবিতা, রানার চরিত্রের সাদৃশ্য পূর্ণ দিক হচ্ছে তারা উভয়ই পেশার প্রতি দায়িত্ববান। অর্থাৎ এই যে রানার কবিতা এবং সামাদ সাহেব এই দুজনই কি দায়িত্বের প্রতি যত্নবান বা দায়িত্ববান। কবিতা রানার ও তার দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীল বলেই রাত দিন ছুটে চলে, কোনো প্রতিবন্ধকতা তাকে ধমিয়ে রাখতে পারে না, তার জীবনের অনেক কষ্ট অভাব তবুও সে দায়িত্ব পালন করে যায়। রানার কবিতা রানার মানুষের প্রয়োজনীয় চিঠিপত্র ও টাকা পয়সা পৌঁছে দেওয়ার কাজ করে, তারা এতটাই দায়িত্বশীল যে কোনো কিছুতেই তাদের পথ বাধা হতে পারে না, তার অভাব ও দারিদ্রতা তাকে তার কর্তব্য থেকে পিছু হটাতে পারে না, ক্ষুধার যন্ত্র নিয়ে দায়িত্ব পালন করেন, সে ক্ষুধার দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করেন, কতটুকু সৎ কতটুকু মহৎ মানুষ হলে এই কাজগুলো করতে পারে। ঠিক আমাদের প্রত্যেকের উচিত আব্দুস সামাদ এবং রানারের মতন আমাদের জীবন পরিচালনা করা, আমাদের সৎভাবে বাঁচা এবং সৎভাবে থাকা। কারণ এই যে সামাদ সাহেব সে চিন্তা করে দেখেছে আমি তার ভাইয়ের মৃত্যুর পরের দিন সে তার কাজে মানে অফিসে চলে আসছে, কারণ সে যদি না আসে তার পরিবর্তে সে অনেক লোক কষ্ট পেতে পারে বা সে এই উপলব্ধিটা করেছে। অথবা যদি হঠাৎ করে কোনো একদিন যদি রানার অসুস্থ হয়ে পড়ে তাহলে অসংখ্য মানুষ এখানে চিঠিপত্র পাবে না, তাদের এই চিঠিপত্রের মাধ্যমে অনেকের আশা থাকে, অনেকের স্বপ্ন থাকে, এখানে অনেক কষ্টের কিংবা সুখের খবর থাকতে পারে। তাই তিনি তার দায়িত্বের প্রতি অটল ছিলেন, তার দায়িত্বের প্রতি তিনি যত্নবান ছিলেন এবং তাকে এই রোদ বৃষ্টি জ্বর আমরা যাই বলি না কেন কখনো কোনো কিছু কিংবা দুই যে দস্যুর ভয় এবং নির্জন রাত কোনো কিছু তাকে দমিয়ে রাখতে পারেনি। এ ছিল তার সততা, এ ছিল তার কর্মের প্রতি যে ভালোবাসা, সেটাই আমরা এখানে দেখতে পেয়েছি। আমরা শেষ একটা দিক দেখব যে সামাদ সাহেবের রানার চরিত্রে বিশেষ দিককে ধারণ করলো রানার স্বতন্ত্র মন্তব্যটি যথাযথ যাচাই করো। হ্যাঁ, আমরা এখানে একটু যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝতে পারি যে সামাদ সাহেব এবং রানার এই দুইটা চরিত্র, আমরা চরিত্রভাবে যদি একটু বিশ্লেষণ করি যে সামাদ সাহেব এবং রানার এই রানার কবিতার যে রানার তাদের চরিত্রের মধ্যে আমরা কিছু স্বতন্ত্র অবশ্যই স্বতন্ত্র রয়েছে, যদি আমরা কিছু মিল পাই কিন্তু আমরা অনেকটাই কি
এখানে স্বতন্ত্র একটু পার্থক্য রয়েছে, একটু ভিন্নতা রয়েছে, সেটা যত সেটা কি মন্তব্যটা যথার্থ। আচ্ছা, তো আমরা এই প্রশ্নটা আমরা তোমাদেরকে একটু ফরম্যাটে আমি নিয়ে এসেছি, হ্যাঁ, তোমরা আশা করি বুঝেছ, এবং আমরা এখান থেকেই এই তিন নম্বরের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি, ঠিক আছে? তো এখানে দেখো যেটা আলোচনা করা হয়েছে, সামাদ সাহেবের রানার চরিত্রে বিশেষ দিককে ধারণ করলেও কাজের ভিন্নতার দিক থেকে রানার স্বতন্ত্র মন্তব্যটি আমরা যথার্থ, এটা আমরা স্পষ্ট বুঝতে পারি, ঠিক আছে? তো দেখো সামাজ, হ্যাঁ, রানার ক্লান্তি নেই, রানারের কি নেই? ক্লান্তি নেই, অপশন নেই। প্রিয়ার প্রতি তার যে ভালোবাসা থাকা সত্ত্বেও দায়িত্বের কারণে সে যেতে পারে না। এখানে তার প্রিয়া বলতে কি, তার এখানে স্ত্রীকে বোঝানো হয়েছে, ঠিক আছে? অর্থাৎ সে তার স্ত্রী থেকে একটু দূরে আছে। কিন্তু এই যে সামাদ, সে ব্যাংকে কাজ করতো খুব সুন্দর, এসির মধ্যে কিংবা ফ্যানের নিচে বসে সে সুন্দরভাবে সে অফিসিয়ালিভাবে সে কাজ করতো। কিন্তু রানার, সে কিন্তু এরকম অফিসিয়ালি কখনও কোনো কাজ করেনি, সে রোদে বৃষ্টি ঝড় তুফানে সে দস্যুর বয়সে কাজ করে এগিয়ে গিয়েছেন, তার জীবনের তাগিদে কিংবা তার প্রিয়তমার কথা ভেবে সে কর্মে জড়িয়ে পড়েছেন। তাহলে আমরা এই দিক দিয়ে দেখতে পারি যে তাদের মধ্যে একটু স্বতন্ত্র ভাব রয়েছে। শুধু তাই নয়, আরও কতগুলো রয়েছে, আমরা সেগুলো তোমাকে বিশ্লেষণ করে বলছি। যেমন আরেকটা রয়েছে, দারিদ্রের জাতাকলে পৃষ্ঠ হওয়া। এই সামাদ সাহেবের এখানে যে দারিদ্রের বিষয়টি এখানে খুব একটা ফুটে ওঠেনি, সে খুব তার অবস্থান ভালোই ছিল। কিন্তু আমরা প্রত্যেকটি কবিতার মাধ্যমে দেখেছি যে রানার, সে খুব দারিদ্রতার অভাব অনটের মধ্যে ছিল এবং কষ্টে সে দিনপাত করত। আচ্ছা, হ্যাঁ, থাকা সত্ত্বেও দায়িত্ব সে, তার পেটে রয়েছে ক্ষুধার যন্ত্রণা, তার পেটে ছিল কি, ক্ষুধার যন্ত্রণা। বোর হওয়ার আগে তাকে শহরে ডাক পৌঁছে দিতে হবে, এজন্য সে দ্রুত ছুটে চলে। কারণ আমরা ওই যে কবিতার প্রথমে দেখছি, ছুটে চলো ছুটে চলো দুর্বার গতিতে হে রানার, ঠিক আছে? এই শেষের লাইনের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে একজন, এই কবিতার নাম কেন রানার দেওয়া হয়েছে, কেন এখানে তাকে দৌড়ের সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ তার জীবনটাই এরকম। তাহলে তার যে যন্ত্রণা, ক্ষুধার যন্ত্রণা, এবং বুড় হওয়ার আগেই তাকে কি শহরে ডাক পৌঁছে দিতে হবে, অর্থাৎ এই যে বুড় হওয়া মানুষের একটা স্বপ্ন, একটা আশার জায়গা থাকে, কিন্তু তার থেকে কিন্তু একটু ভিন্নতা প্রকাশ পায়। কারণ সে চিন্তা করে যদি বোর হয় তাহলে ডাক নিয়ে তাকে শহরে পৌঁছাতে হবে, অর্থাৎ তার কর্ম শুরু হয়ে যাবে, এজন্য সে দ্রুত ছোটো চলে। উদ্দীপকের সামাদ সাহেবের রানার কবিতা রানারের মতোই কাজের প্রতি দায়িত্বশীল, কিন্তু রানার চরিত্র স্বতন্ত্র হয়েছে কয়েকটি কারণে। যেমন সামাদ সাহেবের অভাব নেই, কিন্তু রানারের দারিদ্রতা রয়েছে, হ্যাঁ, দরিদ্র মধ্যে সে নির্লোভ ছিল, তার কাঁধে টাকার ব্যাগ ছিল, কিন্তু তার প্রতি তার কোনো অধিকার নেই। এইভাবেই আমরা আরেকটু, ওই যে আমি তোমাদেরকে এর আগে যেগুলো বলেছি যে তার দারিদ্রতার কারণে, তার অভাব অনটনের কারণে, এই যে স্বতন্ত্র যে পার্থক্যগুলো রয়েছে, তোমরা এইভাবে আরেকটু বিশ্লেষণ করে সুন্দর করে বুঝিয়ে যদি দাও, আশা করি এখানে তোমাদের যে 10 নম্বর রয়েছে তোমরা খুব ভালোভাবে এবং ভালো মার্ক পাবা। এরকমভাবে যদি তোমরা প্রত্যেকটি বিষয়ে তাদেরকে বুঝিয়ে দাও, এবং যেখানে সাদৃশ্য রয়েছে সেটা, এবং যেখানে স্বতন্ত্র কিংবা বৈসাদৃশ্য সেটা যদি তোমরা বুঝিয়ে লিখতে পারো, ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারো, আশা করি তোমরা ভালো এবং সুন্দর একটি মার্ক পাবে, ঠিক আছে? তো তোমাদের সফলতা কামনা করে আমি এখানেই ক্লাসটা শেষ করছি। তোমাদের যদি কোথাও কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে? আমি চেষ্টা করবো তোমাদেরকে উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।